হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল ব্যাটাপোলের সামনে। বন্ধুরা, আজকে 5 জুলাই 2022, এখন বাজে দুপুর 12টা। তো আজকে চলে আসলাম সরাসরি বর্ডার থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো ঈদের আগে বেনাপোল পেট্রাপোল বর্ডারের বর্তমান যে অবস্থা বা কারেন্ট অবস্থা সেটি সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন দুপুর 12টার সময় কি পরিমাণ মানুষের লাইন। তো মূলত এই লাইন শুরু হয়েছে বলা চলে যে ভোর হওয়ার আগে থেকেই। আর এই বাসটি কিন্তু কলকাতা থেকে ছেড়ে সরাসরি যে শ্যামলী পরিবহনের যে বাস সেটি তা এখন মোটামুটি বর্ডারে আছে, সেটার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ মানুষ ভারতে যাওয়ার জন্য বাংলাদেশ অংশে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আর সেম একই পরিমাণ লাইন কিন্তু ভারতীয় প্রান্তেও হচ্ছে, মোটামুটি বলা চলে যে ভালোই ভিড় হচ্ছে দুই দেশের ইমিগ্রেশনে। তবে আপনারা সকলেই জানেন ঈদের আগে বা কোনো অকেশনে বা সরকারি ছুটির আগে কিন্তু এই বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন সহ বাংলাদেশের যে কয়টা ইমিগ্রেশন আছে প্রত্যেকটিতেই ভিড় হয়। আর পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু বেনাপোল বা বেনাপোল ইমিগ্রেশনের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে। যদিও বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের গুরুত্ব সবচেয়ে বেশি ছিল সবসময়, কিন্তু এখন কিন্তু যাত্রীচাপ আরও বেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে অবস্থা। অনেকে আসলে বর্ডারের বর্তমান যে আপডেট চিত্র সেটি দেখতে চেয়েছিলেন, তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা হচ্ছে। আর বেনাপোল পেট্রাপোলে আপনারা কিছুদিন আগে যে নিউজটি শুনেছিলেন, আপাতত সেই সমস্যা এখন নেই। হাই কমিশন থেকে একটি আপডেট জারি হওয়ার পর থেকে সেই সমস্যাটা কিন্তু অনেকটা সলভ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোড পার হয়ে এটি আবার কিন্তু সেই আরেকটা রোডের ভিতরে গিয়ে পৌঁছে গেছে। তো আশা করা যায় যে বিকাল নাগাদ এই লাইনের ভিড় অনেকটা কমে আসবে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে আসতে যাচ্ছেন, হাতে একটু সময় নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই। আর অনেকে জানতে চাচ্ছিলেন যে ঈদের সময় বা শুক্রবারের দিন ইমিগ্রেশন চালু থাকে কি না। ইমিগ্রেশন কিন্তু সপ্তাহে 7 দিনই চালু থাকে, কোনো বন্ধ থাকে না, বিশেষ কোনো কারণ ছাড়া ইমিগ্রেশন চালু থাকে। বলা চলে যে ঈদের দিনও কিন্তু ঢিলে ঢালাভাবে ইমিগ্রেশন কার্যক্রম চলতে থাকে, ইমিগ্রেশন কখনোই বন্ধ হয় না। তো যারা বাংলাদেশে আসতে যাচ্ছেন বা বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় ভারতে যেতে পারেন। তবে আপনাদের কাছে একটাই কথা বলবো যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যদি আসতে চান, একটু সকাল সকাল আসবেন, একটু হাতে সময় নিয়ে আসবেন। আর খুলনা বিভাগের যারা আছেন তারা চাইলে দুপুরে ট্রেনে উঠে খুলনা থেকে বিকালের দিকে পৌঁছাতে পারেন, বিকালের দিকে কিন্তু যাত্রীচাপ কিছুটা কম থাকে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন থেকে সরাসরি লাইভ ভিডিও। আরও বেশি কিছু যদি জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।